हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल अनुस कुकिंग एंड ब्लॉग। आपनारा केमन आछेन सबाई? आज आमी आपनादेर जोन्नो एक रेसिपी निये चले एसेछि, माछेर माथा दिए ओल कुचु। অনেকে ওল ভাতে খেয়ে থাকবে, কিন্তু ওল দিয়ে যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয় সেটাও কিন্তু খুবই সুস্বাদু। আমি এখানে এক টুকরো ওল নিয়ে নিয়েছি, এটাকে আমি ছোট ছোট টুকরো করে চৌকো আকারে কেটে নেব। অন্যদিকে আমি একটা বড় রুই মাছের মাথা ভালোভাবে ধুয়ে নিয়ে তার মধ্যে লবণ আর হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দেব। অন্যদিকে কেটে রেখেছি চৌকো চৌকো করে আলু আর চৌকো চৌকো করে কচু। এটা আমি প্রেশারে দেব না, একেবারে কড়াইতেই হবে। অন্যদিকে মশলার জন্য কিছুটা আদা আর 7-8টার মতো লঙ্কা, যেরকম ঝাল পছন্দ করেন। কড়াইতে আমি সর্ষের তেল গরম করতে বসিয়ে দেব। ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের মাথাগুলো আমি এক এক করে ভালোভাবে ভেজে নেব। লালচে করে ভালোভাবে ভেজে আমরা তুলে নেব। এপি টপি ভালোভাবে কড়া করে ভাজতে হবে, তবেই কিন্তু তরকারিতে ভালো স্বাদ আনবে। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি একে একে তুলে নেব। ওই তেলের মধ্যে উপর থেকে দিয়ে দেব কিছুটা সাদা জিরে আর দিয়ে দেব টুকরো করা কচু। কচুগুলো দিয়ে আমি ভালোভাবে তেলের সঙ্গে ভাজতে থাকব। হালকা ভাজা হয়ে গেলে উপর থেকে দিয়ে দেব টুকরো করা আলু। আপনারা চাইলে কচুটা প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিতে পারেন। ভালোভাবে কচু আর আলুটা ভাজতে থাকব। অন্যদিকে মাছের মাথা যেটা আমি ভেজে রেখেছিলাম সেটা খুন্তির সাহায্যে আমি টুকরো করে নেব। আপনারা চাইলে কড়াইতেও ভেঙে নিতে পারেন। এবার আলু আর কচুর ওপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর 1/2 চামচের মতো হলুদ। দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। আপনারা চাইলে এই সময় ঢাকনা দিয়ে ভাজতে পারেন, তাহলে কিন্তু আলু আর কচু দুটোই ভাজা হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে আমরা ভালোভাবে কষাতে থাকবো। উপর থেকে দিয়ে দেব 1/2 চামচের মতো জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতো ধনে গুঁড়ো। আবারও ভালোভাবে কষাতে থাকবো। আপনারা চাইলে এখানে কিন্তু পেঁয়াজ রসুনও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ রসুন ব্যবহার করলে কিন্তু আরও ভালো লাগবে। উপর থেকে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার রং হওয়ার জন্য, কারণ আমি এখানে অনেকগুলোই কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। ভালোভাবে কষাতে থাকবো। এখানে যদি জলের প্রয়োজন হয় এখানে একটু জলও দিতে পারেন, আমি সামান্য একটু জল অ্যাড করব। কিছুটা ফুটতে থাকলেই উপর থেকে দিয়ে দেব ভাজা মাথাগুলো। ভাজা মাথাগুলো দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিন্তু ভালোভাবেই কষাতে হবে। কষাতে কষাতে যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন উপর থেকে 2-2.5 গ্লাসের মতো জল আপনারা দিয়ে দেবেন। কারণ আমি এখানে প্রেশার কুকারে তো সিদ্ধ করে নিইনি, সেই জন্য জলটা একটু বেশিই লাগবে সিদ্ধটা হওয়ার জন্য। হালকা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব এটা ফোটার জন্য। ঝোলটা আমাদের ফুটতে শুরু করে দিয়েছে। আমরা কিছুটা ঘেঁটে দেখব আলু আর কচুটা সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে আমাদের সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও আস্তে আস্তে কমে আসছে। উপর থেকে দিয়ে দেব হোমমেড গুঁড়ো গরম মশলা। এটার ব্যাপারে নিশ্চয়ই আপনাদের আর কিছুই বলতে হবে না, ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নেবেন। উপর থেকে ধনেপাতা কুচি সরিয়ে দিলেই রেডি হয়ে যাবে মাছের মাথা দিয়ে কচু। তো বন্ধুরা, এই রেসিপিটা অবশ্যই নিজেদের বাড়িতে বানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এখন প্রচুর 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 পরিমাণে আমাকে সাপোর্ট করবেন, প্লিজ সাবস্ক্রাইব মি। তো বন্ধুরা, আজ এইটুকুনি। পরবর্তী ভিডিওতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য থাকবে।